অভিজ্ঞতা মোটামুটি সব মিলে ৫০টা মতো ধারা লিখিয়ে দেবো। এই কোটায় মুখস্থ করবি তোরা, বেঙ্গল পুলিশ বল যে কোনো এক্সামিনেশনের ক্ষেত্রে তোরা এই কোটায় কভার করবি, ঠিক আছে? কি বললাম, লিখেছিস ধারাতে বলছে রাজ্যসভায় একজন চেয়ারম্যান ও একজন ডেপুটি চেয়ারম্যান থাকবেন। রাজ্যসভায় একজন চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান থাকবেন। ৯৪ নম্বর ধারাতে বলছে, এগুলো লিখে না, এগুলো মুখস্থ করবি, এর বাইরে কিচ্ছু দেবে না। এটা আমি তোদের দিকে লিখিত করে দেবো যে এর বাইরে কোনো তুই যে পরীক্ষায় দে তাহলে অভিজ্ঞতা ফেল হয়ে যাবে, বুঝলি? এতদিন ধরে এখানে যে সুপার সিলেকশন করাবো বলে নেমেছি, আর সুপার সিলেকশন পেতেই হবে তোদের দিকে। এইভাবে যে কষ্ট করে তোদের দিকে পড়াচ্ছি, আর আমার কষ্টের মূল্যটা রাখবি, আর কিছু লাগবে না। একটা জিনিস জেনে রাখিস, তোরা মা বাবা যেভাবে তোদের প্রত্যেক জনারই আশা করি কম বেশি, কারো বাবা চাকরি করে, আমার তখন জানা নাই কারো বাবা চাকরি করে, তাহলে কারোর বাবা যখন চাকরি করে না, তাহলে এইটুকু তোদের দিকে মাথায় রাখিস যে মা বাবার সম্মানটা রক্ষা করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ তোদের, ঠিক আছে? আর গিয়ে মারি ধরি সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার, কিন্তু সবাইকে নিজের ভাই বোনের চোখে দেখি, তাই তোদের অঙ্কর সাথে সাথে আজকে তোদের এইগুলো করিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেরকম তোদের বলেছি যে সুপার ৩০ ব্যাচ থেকে সুপার সিলেকশন পাওয়াবো, তোদের আমি কথা দিচ্ছি শেষ পর্যন্ত যারা টিকিট যাবি, অ্যাকচুয়ালি সবাই তো ধর দেখে না, কিন্তু আশা করি তোরা ধর এতদিন ধরে পড়ছিস, তো এইটুকু তোদের বলছি যে তোরা শেষ পর্যন্ত দেখবি তোদের গায়ে যদি ড্রেস না উঠাতে পারি, আমি কথা দিচ্ছি আমি এই পড়ানো বন্ধ করবো, আমি এতটা তোদের কথা দিচ্ছি। আর তোদের দিকে পেতেই হবে চাকরি, বোঝা গেল? এক তো আমার মান সম্মান রক্ষা করার জন্য, দ্বিতীয়ত হচ্ছে নিজের মা বাবার মান সম্মান রক্ষা করার জন্য, তিন নম্বর হচ্ছে নিজের জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। কি করবি একবার ভেবে দেখেছিস? তোর ওই জেরক্সের দোকান করে কদিন চলবে আমাকে এটা বলবো? আজ যদি নিজের পায়ে না দাঁড়াস, তুই মানে গাড়িও চালা করলি, তাই যে গাড়ি চালিয়ে বা তুই কদিন এরমভাবে চলবে রে? এটা কিন্তু জীবনে কোনো সাকসেসের জায়গা নয়। সাকসেসের জায়গা কোনখানে জানিস? যে আমি আজকে জীবনে আমি পড়াশোনা করেছি, আজকে যদি বড় বড় লেভেলের লোক দেখিস না, সবার জীবনে দুঃখ ছিল। আজ এপিজে আব্দুল কালাম বল, আজকে তুই যে কোনো যে কারোর তুই জীবনী দিকে তাকাগ, সবাই গোড়া লেভেল থেকে উঠেছে। তাহলে তারা যদি গোড়া লেভেল থেকে ওঠে, আর দেখবি যারা বিরাট উঁচু লেভেলের লোক না, তারা কিন্তু প্রথম থেকে বিরাট ভালো স্টুডেন্ট ছিল না, তার মানে তারা একটা নির্দিষ্ট লেভেলের পরে। এপিজে আব্দুল কালামও দেখলাম তিনি একদিন একটা ভিডিওতে বলছিলেন যে উনিও মানে অল্প বয়সে কম মানে খুব একটা ভালো পড়াশোনা ছিল না। তো মানুষে একটা জিনিস জেনে রাখে, আমি এটা মনে করি আজকে এতদিন পড়াচ্ছি, এত চাকরি পেয়েছে, তারপরে তোদের দিকে আমি একথা বলছি যে চেষ্টা জীবনের তোকে অনেক জায়গায় নিয়ে যেতে পারে। একটা জিনিস জেনে রাখি, পাথরকে না খোঁজলে ক্ষয় হয়। কি বললাম যদি পাথরকে যদি ক্ষয় মানে ক্ষয় হতে দেখিস, একটা পাথরকে চারটিখানি ক্ষয় করার চারটিখানি ব্যাপারে, কিন্তু পাথর যদি ক্ষয় হতে পারে, তাহলে তোর প্রচেষ্টা করে একটা পুলিশের চাকরি কেন পাবি না? কি বললাম, বুঝতে পেরেছিস?
তাহলে সেই জায়গাটা তো দিয়ে বলছি যে যখন তোর পাথর ক্ষয় হতে পারে তাহলে মানুষের ব্রেনও ক্ষয় হতে পারে। দেখ স্যার ম্যাথ জানি না, আজকে তোরা বলতো পাস করা ব্রাঞ্চে তোরা তো এতদিন পড়ছিস, তোদের উন্নতি হয়েছে কি হয়নি আমাকে একটু জোর গলায় বল। তাহলে আজকে তোরা যেভাবে অঙ্ক তোদের দিকে করাই, তোদেরকে বলেছি তো পুডে চায় 50-এ 50 সেটা আমার দায়িত্ব থাকবে, যদি WPP তে ফুল মার্কস পাওয়ানোর দায়িত্ব আমার থাকবে, কমন পাওয়ানোর দায়িত্ব আমার, কিন্তু পরীক্ষা হলে কোনো আসার দায়িত্ব কার থাকে? এবার আমি দিলাম, তুই করলি না, বাড়ি থেকে আড্ডা মারলি, তোদের দিকে তো এই শিক্ষা দিইনি আমি, তোদের দিকে তো আমি লড়ার শিক্ষা দিচ্ছি, জীবনে বেঁচে থাকার শিক্ষা দিয়েছি। তাহলে জীবনে যদি বেঁচে থাকার শিক্ষা দিতে পারি, সারা যারা আজকে চাকরি পেয়েছে তাদেরকে একটা দুটো পাঙ্খা আছে, আজকে তোদের থেকে খারাপ ফুটে নেই ব্যাচ থেকে বেরিয়ে গিয়েছে, এর আগে যে 40 জনের কাছাকাছি এই পাঁচকুড়া ব্রাঞ্চ থেকে চাকরি পেয়ে গেছে, একটা টোটাল ব্যাচ এসেছিল, টোটাল ব্যাচ চলে গেছে। ওই যে সুদীপ বলে একটা ছেলে আছে না, সুদীপকে জিজ্ঞাসা করে দেখিস, ওই সুদীপই চাকরি পায়নি, কপালটা খারাপ হল, কিন্তু ওর বাদ দিয়ে ওর ব্যাচের একটা ছেলেও নাই, তারা সবাই আজকে কেউ সালোয়াতে ট্রেনিং করছে, আজকে যারা মেয়ে তারা দেখেছিস তো কম বেশি ভিডিও দিয়েছে, আজকে তারা সব ওই রায়গঞ্জ কসবা এগুলোতে ট্রেনিং করছে। তাহলে আজকে ভাবিস না তারা কিন্তু তোদের থেকে খারাপ স্টুডেন্ট ছিল, বুঝা গেল? কিছু আজকে মারলাম বলে কিছু মনে করি না, হতেই পারে সেগুলো, কিন্তু একটা জিনিস জেনে রাখি, আমি হাজার মারি হাজার বকি, কিন্তু আমি তোর ভালোর জন্য তোকে মারি, বুঝা গেল? আমি তোর ভালোর জন্য তোকে বকি। আজকে কোন মাইকেল লাল আছে রে যে তোকে 400 কোন সংবিধানের প্রচুর জন তোকে পড়াবে, সংবিধান বুঝিয়ে দেওয়ার কোনো ব্যাপার না, কিন্তু সংবিধানের মধ্যে 450 ধারার মধ্যে 50টা ধারাতে নিয়ে এসে তোকে পড়িয়ে দেওয়া এটা সব থেকে বড় জিনিস, কেউ এত বড় সিকিউরিটি দিতে পারে না। একটা লেসনে 200-250 অঙ্ক থাকে, 200-250 অঙ্কর মধ্যে তুই যে কোনো এক্সামিনেশনে যে কোনো বই তুলে নে, আরে সাগর বল বল, সুবীর দাস বল, তুই যে কোনো রাকেশ যাদব বল, যে কোনো এক্সামিনেশনে বই তুলে নে, তাতে এক একটা লেসন ব্যাচ কত অঙ্ক থাকবে, 300-400, পরীক্ষা হলে কি এই আমি ঠিক বলছি তো সারা মাথা করে 400 অঙ্ক নিয়ে যেতে পারবি? সব মিলে 400 অঙ্ক নিয়ে যাওয়া যায় না, কট অঙ্ক নিয়ে যাওয়া যাবে, হাইটলি কট অঙ্ক নিয়ে যেতে পারবি? 150-160টা। তাহলে ওই জন্য তোদেরকে আমি অঙ্কের প্র্যাকটিস করাই Type 1 Type 2 ধরে, বুঝা গেল? একটা লেসনে তোকে যদি 5-6টা টাইপে করাই, আর ওটাই তো আমার অভিজ্ঞতা, ওই জন্যই তো লোকে আমার কাছে পড়ে, যে আজকে 5টা, আজকে টাইম অ্যান্ড ডিস্টেন্স এত বড় একটা চ্যাপ্টার, 3টে টাইপ করাবো অঙ্ক তার মধ্যে পড়বে, যদি না পড়ে গোটা পশ্চিমবঙ্গে না ছেঁচল দিয়ে বেড়াবো, কারণ আমি জানি ওই 3টে অঙ্কের মধ্যে সব টাইপ উঠে গেছে, বোঝা গেল? চল নেক্সট হবে, কতটা বললাম? 94 লেখো, চাকরি হবে তো রে? হ্যাঁ সাবাস, 95 লেখো, লেখো লোকসভার স্পিকার, লেখ লোকসভার স্পিকার ও ডেপুটি স্পিকারের পদচ্যুতি, এর আগে তাহলে 61 নম্বর ধারাতে কি শিখলি? রাষ্ট্রপতির ইম্পিচমেন্ট, তাই তো? 94 নম্বর ধারাতে রয়েছে লোকসভার স্পিকার ও ডেপুটি স্পিকারের পদচ্যুতি সংক্রান্ত বিষয়, সো ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো 110 নম্বর ধারা অর্থ বিলের সংজ্ঞা, কেন্দ্রীয় অর্থ বিলের সংজ্ঞা, তারপর লেখো 112 নম্বরে লেখো খুব ইম্পর্টেন্ট, বাৎসরিক বাজেট পেশ, ওই যে আমাদের কেন্দ্রে যে বাজেট অধিবেশন হয় না, ওই বাজেট পেশ হয় তোর এই ধারা অনুযায়ী, 112 নম্বর অনুযায়ী, ১১৪ নম্বর ধারা ম্যাক্সিমাম বইয়ে ভুল থাকে জানিস, এগুলো ওই জন্য আমি নিজের বই ছাড়া অন্য কারো পড়ে না, দিস ইজ টোটালি ক্রিয়েটেড বাই মি, দ্যাট আর ইট ইজ নোট, বুঝতে পারলি? যারা WBCS পড়ে তাদের দিকে নোট, তাদের এই নোট বই থেকে তো আমাদেরই তৈরি, ওই জন্য আমি বাইরে কাউকে দিই না, এবার তোকে যদি এই বইটা দিয়ে যদি সবটা করতে দিই তুই পারবি না, ওই জন্য তোদের লিখিয়ে দেওয়া। তারপর লেখো
112 নম্বরে কি বললাম? বিরাট ইম্পর্টেন্ট, 117 নম্বর রাজস্ব বিল, রাজস্ব বিল মানে রাজ্যের উপরে যে সমস্ত বিল গুলো কেন্দ্রের মেটাতে হয় না, সেইগুলোকে রাজস্ব বিল বলে। তো রাজস্ব বিল, ফিনান্সিয়াল বিল সংক্রান্ত বিষয় 117 নম্বর ধারাতে আছে, ঠিক আছে?